কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টার সার্জেন্ট পোস্টের জন্য দেখো যে রিভাইজড আনসার কি যেটা সেটা পাবলিশ করে দেওয়া হয়েছিল কিছুদিন আগে যেখানে পাবলিশ করা হয়েছিল সেটাতে কিছু ভুল ছিল সেই জন্য রিভাইজড আনসার কি আবার পাবলিশ করে দেওয়া হয়েছে এখন যেটা ডাবি আর বি ডট এই ওয়েবসাইটেতে দেখা যাচ্ছে চোদ্দ তারিখ অর্থাৎ আজকে থেকে সাত দিনের মধ্যে তোমরা অবজেকশন আবার জানাতে পারো এই প্রশ্নটা ভুল দেওয়া ছিল সম্ভবত মনে পড়ছে যে টোয়েন্টি সেভেন এ যেটা ভুল দেওয়া ছিল এটা ঠিক করে দেওয়া হয়েছে দেখো যে গৌতমীপূর্ণ সাতকর্ণী করে দেওয়া হয়েছে নেক্সট যে সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পারা যায় এই জিনিসটা লেখা আছে যে কারেক্ট অপশান হ্যাজ নট বিন গিভেন এই জন্য অল উইল গেট ইভেন যারা অ্যাটেম্প করেনি তাদেরকেও নাম্বার দেওয়া হবে অপুষ্পক উদ্ভিদের যে কোশ্চেনটা দেওয়া ছিল এখানেও লেখা আছে যে কারেক্ট অপশান কারেক্ট অপশন দেওয়া হয়নি এই জন্য সবাইকে নাম্বার দেওয়া হবে আর সাতজন ব্যক্তির মধ্যে এটাও ভুল ভাল ছিল এই কারণের জন্য কারেকশন কারেক্ট অপশন দেওয়া হয়নি এটাতেও নাম্বার দেওয়া হবে তাই তিনটে যে কোয়েশ্চেন সেখানে কি করা হচ্ছে সবাইকেই নাম্বার দেওয়া হচ্ছে এরপর যে প্রশ্নগুলি সামনে আসে সেটা এক নম্বর হচ্ছে যে কাট অফ কত যাবে আর নেক্সট কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে রেজাল্ট কবে বা হচ্ছে পিএমটি পিইটি কবে হবে বা মেন পরীক্ষা কবে নাগাদ হতে পারে তো কাট অফ মোটামুটি অ্যানালিসিস করে একটা করে বলা যেতে পারে কিন্তু রেজাল্টের ব্যাপার যেটা সেটা এখনো কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি যে কবে হতে পারে তবে একটা গেস করা যেতে পারে ঠিক আছে মেনের ক্ষেত্রেও তাই পরীক্ষা একটা গেস করা যেতে পারে একটা জিনিস দেখো নর্মালি যেরকম কোশ্চেন ছিল ঠিক আছে যে ধরনের কোশ্চেন যা বা যে লেভেলের কোশ্চেন ছিল তাতে কিন্তু কাট অফ অনেক বেশি হওয়া উচিত কিন্তু এসআই এর রেসপেক্টে কেপিএসআই এর অতটা কাট অফ যাবে না তার কারণ হচ্ছে একটাই যে সিট কম থাকার জন্য প্রচুর ক্যান্ডিডেট সবার ঝোঁক যেটা থাকে মানে সবাই ডাব্লুবিপি দিকে ফোকাস করেছে আমি অনেক ক্যান্ডিডেটকে দেখেছি যারা ডাব্লুবিপি পরীক্ষা দিয়েছে বা হয়তো খুব ভালো স্কোর করেছে কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেটে আবার কেপিএসআই এর পরীক্ষা অ্যাটেন্ড করেনি মানে কেপিটা অ্যাটেম্প করেনি ডাবলুবিপি এর দিকে ঝোঁক ছিল বা হয়তো ওয়্যারলেস অপারেটার বা এন বিভিন্ন পরীক্ষার দিকে ঝোঁক ছিল এবং সেই সময়তে ক্লার্কশিপের টাইপিং টেস্ট চলছিল তো যারা ক্লার্কশি একই তো ছিল যারা পরীক্ষায় পাস করে গেছে তারা তো আর অপরচুনিটি মিস করবে না সবাই টাইপিং টেস্টে গেছে প্রিলি পরীক্ষা দিতে যায়নি এরকম অনেক ব্যাপার হয়েছে কেস হয়েছে তো যতদূর খবর আছে যে কেপিএসআই এর ক্ষেত্রে পরীক্ষায় বসেছিল খুব কম ক্যান্ডিডেট মোটামুটি ফিফটি থেকে সেভেন্টি হয়তো ষাট সত্তর হাজার ক্যান্ডিডেট হয়তো পরীক্ষা দিয়েছিল মাত্র ক্ষেত্রে চার লাখ পাঁচ লাখ এরকম হয়তো তিন লাখ চার লাখ হয়তো পরীক্ষার্থী হয়ে যায় কিন্তু সেইখানে খুবই কম সংখ্যক পরীক্ষার্থী দিয়েছে কিন্তু জিনিস যে কাট অফ কম হয়েছে তা নয় হয়তো দেখা যাবে যে যারা প্রকৃত প্রপার যাদের প্রিপারেশন থাকে তারাই পরীক্ষা দেয় তো মোটামুটি এইটুকু জেনে রাখবে যেখানে কম সিট বা কম ভ্যাকান্সি থাকে না তো সেই তুলনায় কিন্তু সেইভাবে কাটা পতটা বাড়ে না মানে যেমন বলি সিভিল ডিফেন্স অর্থাৎ স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টরের ক্ষেত্রে একশো পঁচিশটা সিট ছিল ও সেখানে কোশ্চেন মোটামুটি সহজ ছিল তবুও কিন্তু কাট আপ গিয়েছিল একশো উনচল্লিশ না চল্লিশ এরকম একশো চল্লিশ তো যে যে ভ্যাকান্সি ছিল বা হচ্ছে যে ধরনের কোশ্চেন লেভেল ছিল সেই তুলনায় আরো অনেক বেশি যাওয়া হইতে উচিত ছিল কিন্তু সেই তুলনায় যায়নি মানে সেই তুলনায় সেরকম হওয়ার কি হয় না তো সেইখান থেকে যদি বলো যে ম্যাথ রিজনিং পেপারটা মোটামুটি একটু অন্য ধরনের ছিল তো রিজনিং পেপারটা বেশ লেন্দি ছিল আর একটা জিনিস দেখলে যে দুটো না কটা মানে রিজিনিং এর অপশানই ভুল ছিল মানে কোশ্চেনটা ঠিকঠাক দেওয়া ছিল না তো সেই ক্ষেত্রে যেমন ওইগুলোতে অনেক টাইম যাবে কাউ যে একটু ভেবে দেখি করে দেখি ওখানে যেমন টাইম খেয়ে নেবে ক্ষেত্রে ক্যালকুলেটিভ বেশি ছিল মানে ওই তোমার যেগুলো সিম্পলিফিকেশন করা ওই সমস্ত জিনিসগুলো একটু ছিল কিন্তু জিএসটা টা মোটামুটি একদমই ইজি ছিল জিএস এর কেমন ছিল একদমই ইজি ছিল আর সাত থেকে আটটা কোশ্চেন খুব হার্ড ছিল যেগুলো হয়তো সবাই পারবে না বা হয়তো কেউই পারবে না এরকম ধরনের ছিল তো মোটামুটি জিএসএ তো তাও যারা প্রিপারেশন নিচে তারা থার্টি থেকে থার্টি ফাইভ তো করতেই পারবে ভালো ক্যান্ডিডেটটা ফর্টি প্লাসও করে দেবে ঠিক আছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আঠারো উনিশটা করা এমন কোনো কিছু ব্যাপার নয় তারপরে রিজনিংয়ের ব্যাপারটা রিজনিংটা একটু কম হবে মোটামুটি পনেরো ষোলোটা ধরো এই ক্ষেত্রে মানে গুড অ্যাটেম্পট বলছি এটাকে যে আমি যদি মোটামুটি এখানে মাঝামাঝি একটা বত্রিশ ধরে নিই বত্রিশ হচ্ছে পঞ্চাশ আর এদিকে হচ্ছে ষাট ছিষট্টি তো একশো বত্রিশ তো একশো বত্রিশ হওয়ার সম্ভাবনা কম এটা মোটামুটি আরো কিছুটা বাড়িয়ে না অর্থাৎ ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে আরো দু তিন বাড়িয়ে নিতে হবে দুই নম্বর বাড়িয়ে নিতে হবে পঁচিশ তো এই জায়গাতে কুড়িটা করে না কারণ ম্যাথামেটিকটা পারবে যারা কম্পিটিশানে ঠিক থাকবে ঠিক আছে তো সেই হিসাবে মোটামুটি একশো পঁয়ত্রিশ প্লাস যারা পাচ্ছে ইউ আর ঠিক আছে মানে পাওয়ার চান অবশ্যই থাকবে ইউ আর যারা একশো পঁয়ত্রিশ প্লাস এবং অন্যান্য ক্যাটাগরি যারা বলবে আমাদের কি হবে তো দেখো যে প্রিলিতে যারা ফিমেল ক্যাটাগরি ঠিক আছে প্রিলিতে ফিমেলদের ক্ষেত্রে কাটা কমই যায় কিন্তু সিট ভ্যাকান্সি প্রচুর কম আছে ওই কারণে জন্য প্রায় সঙ্গে সঙ্গেই থাকবে এরকম একটা ধরে নিতে পারো তো অন্যান্য যারা রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে হয়তো একশো বাইশ পঁচিশের প্লাস থাক থাকলে পরে একটা সেফ জোনে থাকবে তো অন্যান্য ক্যাটাগরি আলাদা আলাদা করে বলছি না এসসি এসটি বা যারা আছো তারা সেই ক্ষেত্রে একশো কুড়ি বাইশ মানে একশো পঁচিশ প্লাস আর ইউআর যারা আছো সেই ক্ষেত্রে একশো পঁয়ত্রিশ বা একশো পঁয়ত্রিশ প্লাস এইরকম থাকলে পরে আশা রাখতে পারো এবং মাঠের জন্য প্রিপারেশন শুরু কর এইটুকুই শুধু বলবো এক্সাক্ট বলাটা খুব মুশকিল হবে তবে মোটামুটি এটা আমার আন্দাজ এরকম হতে পারে তো কেপিএসআই প্রিলি রেজাল্ট রেজাল্টটা সম্ভবত এই মাসে আসবে না এই মাসে সম্ভাবনা খুবই কম কারণ পেন্ডিং যে সমস্তগুলো রয়েছে যেমন ডাব্লিউবিপিএসআই এর সামনে পরীক্ষা রয়েছে তো এই সমস্ত পরীক্ষাগুলো না হতে হচ্ছেই না তারপরে যেগুলো এক্সাইজ ওটা নিয়ে যেমন এক্সাইজ এর কেন রেজাল্ট বেরোচ্ছে না তার কারণটা হচ্ছে একটাই যে ক্ষেত্রে যেখানে লেখা ছিল যে বেঙ্গলি কম্পালসারি মাধ্যমিকে মাধ্যমিক পর্যন্ত মানে থাকতেই হবে তো এই জায়গাতে যাদের ক্ষেত্রে নেই যাদের হিন্দি পেপার আছে বা অন্য পেপার আছে তারা কিন্তু মেরিট লিস্ট থেকে বাদ যাবে মানে তাদেরকে ক্যান্ডিডেটার কিন্তু তাদের বাতিল করা হবে এরকম অনেক ক্যান্ডিডেট আছে ঠিক আছে তো ওই ব্যাপারটা ভালো করে দেখা হয়েছে ওই কারণের জন্য একটু ঝামেলা শুরু হয়েছে দ্বন্দ্ব শুরু হয়েছে এই কারণের জন্য আসতে দেরি হচ্ছে তো এক্সারসাইজটা অনেকটাই পিছিয়ে যাচ্ছে মোটামুটি আগস্টের সেকেন্ড উইকের দিকে হতে পারে ঠিক আছে মানে ধরে নাও জানি অনেক ক্যান্ডিডেট বলবে যে আমাদেরকে হয়তো দোষারোপ করবে গালিগালাজ করবে কিন্তু এইগুলো হচ্ছে ব্যাপার হচ্ছে পুরো কি বলবো এটা হয়তো আগে বলেছিলাম যে এই মাসের শেষের দিকে বেরোনোর কথা অর্থাৎ জুনের শেষের দিকে বেরোনোর কথা ছিল কিন্তু এটা রিসেন্ট আপডেট যেটা সেটা হচ্ছে যে এরকম একটা প্রবলেম হয়েছে ল্যাঙ্গুয়েজ নিয়ে মানে বিষয় সাবজেক্ট নিয়ে এই কারণে দেরি হচ্ছে তো যাই হোক তো কেপি মানে এর এখন কিছুই জানা যায়নি তবে ধরে রাখতে যে এই মাসে হয়তো বের হচ্ছে না আগস্টের দিকে আশা রাখতে পারো ঠিক আছে কেপি কেপি রেজাল্টটা তো যাই হোক কেপিএসআই এর জন্য মেনের জন্য তোমরা যারা প্রিপারেশন করতে চাইছো ডবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে ওয়ানলি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ডিটেলস তোমাদের জেনে যাবে কুড়ি তারিখ থেকে ঠিক আছে কুড়ি জুলাই থেকে কেপিএসআই এর জন্য ফ্রেশ ব্যাচ স্টার্ট হচ্ছে অর্থাৎ পেপার যেটা সেটা জুলাই থেকে স্টার্ট হচ্ছে আর একটা জিনিস যেটা বলি যে অনেকে যাতে ডাউট রয়েছে যে পাস করবে কি পড়বে না তাদের ক্ষেত্রে তোমরা রেজাল্ট পর্যন্ত ওয়েট করে জয়েন করতে পারো কিন্তু তারপরে আর জয়েন করানো হবে না অর্থাৎ পিএমটি পি পর্যন্ত যারা ওয়েট করবে তাদের ক্ষেত্রে জয়েন করানো হবে না অর্থাৎ জুলাই মাসটা বা হচ্ছে যতদিন পর্যন্ত রেজাল্ট মানে আউট হচ্ছে সেই কটা দিন পর্যন্ত অ্যাডমিশন খোলা থাকবে কি এর জন্য